আজ কোজাগরী লক্ষ্মী পুজো, আলপনা এঁকে শঙ্খ বাজিয়ে এদিন ঘরে ঘরে দেবী লক্ষ্মীর আরাধনা করা হয়। টলিপাড়ার দাপুটে অভিনেত্রী অপরাজিতা আর্ধ প্রত্যেক বছরই ঘটা করে লক্ষ্মী পুজো করে থাকেন। এবারেও তার অন্যথা হলো না, নিজের হাতে মা লক্ষ্মীকে সাজিয়েছেন অভিনেত্রী অপরাজিতা আর্ধ। প্রত্যেক বছরই অভিনেত্রীর বাড়িতে জাকজমকের সঙ্গে পালন করা হয় লক্ষ্মী পুজো। অপরাজিতা আর্ধ নিজেই এই পুজোর সঙ্গে যুক্ত থাকেন। এদিন তার ব্যস্ততা একেবারে তুঙ্গে, মা লক্ষ্মীকে তিনি নিজের হাতেই সাজান। এই বছরও তার ব্যতিক্রম হলো না। মায়ের ভোগের জন্য প্রতি বছরের মতো এবছরেও থাকছে শুকনো ভোগ, লুচি, পাঁচ রকমের ভাজা ইত্যাদি। গানে গানে লক্ষ্মী পুজোর শুভেচ্ছা বার্তা সকলের উদ্দেশ্যে দিলেন অভিনেত্রী। হ্যাঁ, আমার নাকের নাথ ওয়ার্ল্ড ফেমাস, সবাই আমাকে বলে নখটা পড়েননি তো? একদমই। এবং সব থেকে বড় কথা, এবারে আমরা বিসর্জনে, তোর তো আসার কথা ছিল, তারপরে তো আমি বললাম আসুন ঠিক আছে। তো বিসর্জনে আমরা নাচতে নাচতে যাচ্ছিলাম, তো এক মহিলা ভিডিও করছিল আমরা তো নাচতে নাচতে, তখন আরেকজন কি বলছে ওরা, কি বললে না না এবারে বেশি হয় না, পড়েনি নখটা, পড়েনি নখটা, পড়েনি এরকম করে বলছে। তো হ্যাঁ, নখ আমার খুব ফেমাস, ভুল নাকি সোনার কয়না কেউ পরে না, একেবারে না, সোনার কয়না কেউ পরবে না, কখনো না, সোনার কয়না পরে, গয়না হলেই হলো, সে সোনার হোক, রূপর হোক, তামার হোক, দস্তার হোক, যারই হোক, গয়না গয়নাই। এবং মাসিমা আমি দেখেছেন যখন পুজো থাকে না তখন যখন এটা বানাতে যায় এরকম কিছু হয় না। আচ্ছা, পুজো ছাড়া আমি মালকের পুজো ছাড়া মা যতবারই ওটা বানিয়েছে হয় সেটা সবই হয়ে যায়, না হলে খেতে ভালো লাগে না, না হলে কিছু না কিছু একটা হয়, একমাত্র পুজোর সময় মা যখন বানান তখন এটা এত সুন্দর হয়। উৎসব হচ্ছে আনন্দ, ভাষিত মহাগগন।